কিছু বলেন, কোথায় আমরা? রিয়াল লাইফ বিল্ড প্রাইভেট লিমিটেড এখন বান্দরবন মেঘলাতে ভ্রমণের জন্য এসেছি আমরা সকল অ্যাসিবিয়ারদেরকে নিয়ে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ট্যুর এবার কক্সবাজার জন্য জানুয়ারি মাসে ইনশাআল্লাহ। আজকের আমরা সারাদিন মেঘলা পর্যটক বান্দরবনে আমরা ভ্রমণ করব, ভিজিট করব, তারপর আমরা চলে যাব নীলাচলে ইনশাআল্লাহ। এরপর আমাদের একটি ট্যুরিজম সেমিনার আছে, আজকের আমাদের সূচনা হবে বান্দরবনের বিজনেস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা রিয়াল্লাইফবিল্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকের বান্দরবন মেঘলা ট্যুর করার জন্য এসেছি। খুব ভেরি এক্সাইটিং মোমেন্ট, খুবই আনন্দ করতেছি। আসলে আমাদের প্রত্যেকের সকল বিজনেস ব্যবসা চাকুরির ফাঁকে আমাদের একটু রিফ্রেশ হওয়া দরকার, আমাদের মন মানসিককে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। সেজন্য আসলে ট্যুর করার কোনো বিকল্পই নাই, আমরা সবাই একসাথে এসেছি রিয়াল্লাইফবিল্ড প্রাইভেট লিমিটেড। ইয়েস ইয়েস ইয়েস, আসেন আসেন। আমরা কি আছি? আমরা কি আছি? আপনাদেরকে আমন্ত্রণ রইলে আমাদের সাথে হওয়ার জন্য। আমরা কি আছি? কোথায় আছি? আমরা এখন কোথায় আছি? কি জন্য আছি? বান্দরবন নীলাচল বলেন, সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবন মেঘলা পর্যটক এরিয়া একদম ভিতরের দিকে। আমরা সকল রিয়াল্লাইফবিল্ডের লিডার্সরা একসাথে একটি ট্যুরে গিয়েছি, সেখানে আমরা ভিতরে অনেক উঁচু পাহাড়ে আরও অন্য অন্য মানুষ যারা এসেছেন বিভিন্ন জায়গার থেকে আমরা একটা মোমেন্ট এনজয় করেছি। সেটা এই ভালো লাগা একটি অন্যরকম, আসলে এটা একটা মজার বিষয়। হ্যাঁ, আসলে জানার জন্য আমাদেরকে অবশ্যই ভ্রমণ করা উচিত, আর রিয়েল লাইফ বিল্ড প্রাইভেট লিমিটেড প্ল্যাটফর্মটা এর জন্য অন্যতম একটি মাধ্যম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে নিয়েও আমরা এভাবে ট্যুর করতে চাই, সারা বাংলাদেশে নয় শুধু সারা পৃথিবীতেও। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের। সম্মানিত বন্ধুগণ, আপনি দেখতে পাচ্ছেন আসলে আমরা একই ড্রেসে আছি সবাই একসাথে। এখন বর্তমানে নীলাচলের আপনারা পিকচারগুলো দেখতে পাচ্ছেন, আসলে এর মজাই আলাদা। আপনাদেরকে আরও আমি কিছু নতুন তথ্য দিতে চাচ্ছি, সেটা হলো আমাদের নেক্সট প্রোগ্রাম জানুয়ারির লাস্টের দিকে, সেটা হবে আমরা অনেক লোক নিয়ে একসাথে যাব ইনশাআল্লাহ কক্সবাজার ট্যুর। আর কক্সবাজার ট্যুরের পরেই আমাদের নেপাল ট্যুর ইনশাআল্লাহ, আর নেপাল ট্যুরের পরেই আমরা যাচ্ছি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া ট্যুরে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, তোমরা ঘুরে ঘুরে আমার নির্দেশনগুলো দেখো এবং জ্ঞান বৃদ্ধি করো। আসলে আপনি যদি ঘরে বসে থাকেন আর চাকরিতে যান, চাকরিতে বাসা আসেন, এভাবে করে জ্ঞান বৃদ্ধি করাটা আসলেই কঠিন। সবসময় আমরা বিভিন্ন ধরনের হেজিটেশনে ভুগি, তাই আমি বলছি আমরা সবাই যদি মিলেমিশে এভাবে একটি বিজনেস করতে পারি এবং আমরা বিভিন্ন ধরনের ট্যুর করতে পারি, আর ট্যুরের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং আমার মাইন্ডটাও রিফ্রেশ করে নিতে পারি। হেলদি লাইফ রিয়াল লাইফ বিল্ড প্রাইভেট লিমিটেড।